সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিবানন্দ ঢালী, প্রভাষক অর্থনীতি, বারোয়ারিয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, গটিয়াঘাটা, খুলনা। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্র থেকে চাহিদা রেখা বাম থেকে কেন ডান দিকে নিম্নগামী হয় সে সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা চাহিদা রেখা সম্পর্কে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করেছি এবং সেখানে দেখেছি যে চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে ক্রমশ নিম্নগামী হয়েছে। তো চাহিদা সূচি থেকে দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্ক সেটা যখন রেখাচিত্রে স্থাপন করা হয় তখন সেটাকে চাহিদা রেখা বলা হয়। চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় তার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। কোনো ভোক্তা যখন একটি দ্রব্যের বিভিন্ন একক বারবার ভোগ করতে থাকে তখন ক্রমশ তার প্রান্তিক উপযোগ কমতে থাকে, ফলে কি হচ্ছে, দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের দাম কমলে চাহিদা বেড়ে যাচ্ছে এবং দাম কমলে চাহিদা দাম বাড়লে চাহিদা কমে যাচ্ছে এবং দাম কমলে চাহিদা বেড়ে যাচ্ছে। এর কারণে কি হচ্ছে, চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। এরপর হচ্ছে আয়ের প্রভাব, আয়ের প্রভাবেও চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। অর্থাৎ যদি কোনো দ্রব্যের দাম কমে যায় তাহলে দেখা যাচ্ছে যে ভোক্তা বেশি দ্রব্য ক্রয় করতে পারবে, আবার কোনো দ্রব্য দাম যদি বেড়ে যায় তাহলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে আয় প্রভাবের ফলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। যদি মনে করা হয় যে কোনো ভোক্তার আয় 10,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকা হলো, সে তাহলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত আয় দিয়ে সে অন্যান্য অনেক দ্রব্য ক্রয় করবে এবং সামগ্রিক চাহিদা বেড়ে যাবে, ফলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। পরিবর্তক প্রভাব, পরিবর্তক এবং পরিপূরক প্রভাবের কারণেও চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। পরিবর্তক প্রভাবটা কি, পরিবর্তক দ্রব্য হচ্ছে একটার পরিবর্তে অন্য কোনো দ্রব্য যদি চাহিদা রাজনীতি হয়, যেমন গুড় এবং চিনি। এখানে দেখা যাচ্ছে যে গুড়ের দাম অপরিবর্তিত থেকে যদি চিনির দাম কমে যায় সেক্ষেত্রে মানুষ চিনির চাহিদা বৃদ্ধি করবে। আর পরিপূরক দ্রব্যটা কীরকম, যেমন কাগজ কল। কাগজ, এখানে একটা দ্রব্যর দাম হ্রাস পেলে অন্য দ্রব্যের চাহিদা বেড়ে যাবে, ফলে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। এরপরে চাহিদা বৃদ্ধির প্রভাব, চাহিদা বৃদ্ধিতে বলা হয়েছে যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, এটা যখন কোনো বৃদ্ধিতে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা বৃদ্ধি বলে। এই যে দ্রব্যের দামের সাথে চাহিদার যে হ্রাস বৃদ্ধির সম্পর্ক যখন দেখানো হয় তখন সে রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এরপরে হচ্ছে ক্রয় ক্ষমতা বা সমর্থ, এখানে দেখা যাচ্ছে যে কোনো দ্রব্যর দাম যদি কিছুটা কম হয় তাহলে অনেক ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, সেক্ষেত্রে কী হচ্ছে, চাহিদা অনেকটাই বেড়ে যাচ্ছে। আবার কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলে সেখানে চাহিদা অনেকটাই, সামগ্রিক চাহিদাটা অনেকটাই কমে যাবে। এটা যখন দেখানো হয় এই ক্রয় ক্ষমতার বা সামর্থ্যের কারণেও চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তো আমরা লক্ষ্য করলাম যে চাহিদা রেখা বিভিন্ন কারণে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি, আয়ের প্রভাব, পরিবর্তক প্রভাব, চাহিদা বৃদ্ধির প্রভাব, ক্রয় ক্ষমতা বা সামর্থ্যের কারণেও, এগুলো কারণে সবসময় বাম থেকে ক্রমশ ডান দিকে নিম্নগামী হয়। আমরা এটা জানলাম, পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভকামনা রইল।